بسم الله الرحمن الرحيم. السلام عليكم اشرفه কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আবারো একটা সম্পূর্ণ একটা বিকালের মুখ হাসতে মুসমুস একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে আমি নিয়েছি, যেহেতু শীতকাল, শীতকাল মানে টাটকা টাটকা সবজি। এই দেখুন টাটকা একটা ফুলকপি নিয়েছি এখানে, সরি আমি এখানে দুইটা ফুলকপি নিয়েছি। তো একটা এর আগে আমি এই দেখুন গ্রেট করে নিয়েছি একদম। এখানে আমি একটা হ্যান্ড গ্রেটার নিয়েছি, এই হ্যান্ড গ্রেটার দিয়ে ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি। তো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি রেখে দিয়েছিলাম। আর এখানে আমি তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা বন্ধুরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। আর এই নাস্তাটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আর একবার যে কেউ দেখলে অনেক সহজে বানিয়ে নিতে পারবে, বানানো তো খুবই সহজ, খেতে অসম্ভব মজার। তো আমি এখানে ফুলকপি দিয়ে একটা চপ বানিয়ে দেখাবো। এর আগে তো ফুলকপির পাকোড়া খেয়েছেন আপনারা, অনেক রকমের নাস্তা খেয়েছেন। তো আজকে আমি একটা সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ বেসন, জিরা, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আধা চা চামচ, নিয়েছি চালের গুঁড়া 2 চামচ। আর এখানে নিয়েছি ফুলকপিটা গ্রেট করে নিয়েছি, কাঁচা মরিচ কুচি, এখানে নিয়েছি টমেটো, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। তো চলুন বন্ধুরা সর্বপ্রথম এই ফুলকপি আর হচ্ছে কুটটাকে মেখে নেব। তো মাখানোর জন্য এখানে আমি দিয়ে দেবো ফুলকপি কোরানো, এটাকে দিয়ে দেবো। এটাকে অবশ্যই আগে থেকে কুড়িয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নেবো 4টা আলু, আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি, আপনারা যদি নতুন আলু আপনাদের কাছে না পান, আর নতুন আলুটাই তো খুবই ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো টমেটো, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর নিয়েছি জিরা ধনিয়া ভাজা গুঁড়া, আর নিয়েছি লবণ। তো সবগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। তুমি কুটটাকে ভালো করে মেখে নিয়েছি, এই দেখুন এখন আমি এটাকে একটা টিকিয়ের শেপ দিয়ে নেব। এই যে এভাবে একইভাবে বাকি সবগুলো আমি এভাবে বানিয়ে নেব। আগে আমি এখানে শুধুমাত্র ফুলকপি, আলু আর টমেটো ইউজ করেছি, আপনারা চাইলে এখানে গাজরও ব্যবহার করতে পারেন। তো একইভাবে আমি টিকিয়ে শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি, বাকিটা রয়ে গেছে, এটা লাগলে পরে বানাবো, নাহলে এটা ডিপে রেখে দেবো। তো হাতটাকে ধুয়ে আমি এখন এখানে সর্বপ্রথম এই যে এখানে ব্যাটারটাকে ফেটে নেব, অল্প অল্প করে পানি দেবো, দিয়ে ব্যাটারটাকে ফেটে নেব। তো দেখুন ব্যাটারটা আমার ফিটানো হয়ে গেছে, এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে ভাজার জন্য চুলার কাছে চলে যাব। চুলায় কড়াইতে আমি দিয়েছি সাদা তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন চপগুলো টিকি মানে চপগুলো আমি ফুলকপির যে কুটটা এটা ব্যাটারের মধ্যে যেভাবে চুবিয়ে নেব, এই যে এভাবে দিয়ে দেবো। এভাবে একইভাবে দিয়ে দেবো সবগুলো। এই পর্যায়ে জালটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। তো চপগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই চপটা কিন্তু যে কোনো চাটনি বা সসের সাথে খেতে খুবই ভালো লাগে, গরম গরম চা কফির সঙ্গে খেতে পারবেন বিকেলে, যেহেতু ঠান্ডার দিন গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আর যেহেতু এখন শীতকাল, শীতকাল মানে টাটকা টাটকা সবজি তো সবাই আমরা পাই, তো ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা মুখরোচক একটা নাস্তা হয় তো খুবই ভালো হয়। তো চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব।
চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এরপর যে একটু জালটাকে অবশ্যই একটু লোতে রাখতে হবে, না যেহেতু সবজিটা একটু আমার কাঁচা। তো চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দেখুন ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো একইভাবে বাকি সবগুলো আবারও ভেজে নেব। চপগুলো আমার এক ফিট হয়ে গেছে, আর এক ফিট উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নেব। তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখুন ঠিক এরকম ব্রাউন কালার করে নামাতে হবে। তো একইভাবে বাকি সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর, একদম ফুলকো ফুলকো ফুলকপির চপ। এই যে দেখুন কত সুন্দর নরম তুলতুলে। তো এটা ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে, আর একবার যে কেউ দেখলে অনেক সহজে বানিয়ে নিতে পারবে। বানানো তো খুবই সহজ, খেতে অসম্ভব মজার। তো দেখা হবে এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।